হামেদা মুসল্লিয়াওয়া মুসল্লিমা বাদ সম্মানিত মোমেন মুসলমান বাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে ভিডিওতে কথা বলার উদ্দেশ্য হল নুরুজ্জামান সাহেবের মিথ্যাচারের প্রতিবাদ করা চাঁদপুর জেলাদিন কসুয়া উপজেলার এনায়েতপুর দরবার শরীফের নুরুজ্জামান সাহেব কিছুদিন পূর্বে একটি ওয়াজ মাহফিলে বলেছেন আমি নাকি আমার লিখিত কিতাব যা একশো ছচল্লিশ পৃষ্ঠা সম্বলিত ইদি মিলাদুলনী সাল্লাম বিরোধীদের মুখোশ উন্মোচন কিতাবে বিশেষ করে নব্বই পৃষ্ঠায় যে আমাদের নবী মোহাম্মদুর রসুলসাল্লাম জিন্সে বাসার অর্থ জাতিতে মানুষ আমাদের মতন মানুষ তার বইয়ের মতো নব্বই পৃষ্ঠা দেখেন যে রসুল্লাহ জিনসে বাসার আমাদের বাস করছে না রসুল্লাহ আমাদের মতো না আর এখন সে লিখেছে রসুল্লাহ জিনসে বাসার অর্থাৎ জাতিতে মানুষ জিনসে বাসা মানে কি জাতিতে মানুষ আমাদের মতো মানুষ লাগে না এই কথা কি আমরা মানতে রাজি এই লেখকের নাম কি এই লেখকের নামইল গোলাম বস্তবা লেখকের নাম কি তিনি এই বক্তব্যটির সম্পূর্ণ মিথ্যা এমন চরিত্রের লোকদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাজ্জাল এবং কাজ্জাব হিসাবে আখ্যায়িত করে এরশাদ করেছেন ইয়া ফি উফি আখিরি জামানে দাজ্জালু না কাজ্জাব উনা ইয়াতু নাকুমিনাল আহা কুমিন আল আহাদিস বেমালাম তাসমাউ আন ওয়ালা আবা উকুম ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লু না ওয়ালা ইয়াফতিনু আও কামা কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুজ্জামান সাহেবের বক্তব্যটি মিডিয়ায় প্রকাশ হওয়ার ফলে বিভিন্নজন আমাকে এর প্রতিবাদ করার জন্য বলেছেন আমি প্রথমে মনে করেছি যে কোরআনে কারিমে আল্লাহ রাবুল আলমে নেশ্বাদ করেছেন ওইজা খতাবাহুমুল জাহিলুনা কালু সালামা এর আলোকে আমি জাহেল ব্যক্তির প্রতি উত্তর না দিয়ে সুপ্তা উত্তম মনে করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম অনেকে আমার ব্যাপারে ভুল ধারণা করতেছে তাহাদের ভুলকে ভাঙ্গানের জন্য আমি নুরুজ্জামানের বক্তব্যের প্রতিবাদ করতে বাধ্য হলাম কোনো কোনো কিতাবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বাসার এবং জিনসে বাসার বলা হয়েছে ফলে কোনো কোনো ব্যক্তি বাসার এবং জিনসে বাসারের অপব্যাখ্যা করে বলতে চায় যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের মতন মানুষ জাতিতে মানুষ মূলেতে মানুষ আমি উক্ত কিতাবের একাশি নং ফিস্টা থেকে নব্বই নং পৃষ্ঠায় মোট দশটি ফিস্টায় বিস্তারিত বর্ণনা করেছি যে রাসুলুল্লা সাল্লামের সানে বাসার এবং জিন্সে বাসার কখনো জাতিতে মানুষ মূলেতে মানুষ আমাদের মতন মানুষ হইতে পারে না যেমন আমি ফঁসাশি নং ফিস্টায় লিখেছি আমরা জানি রাসুল সাল্লাম হলেন কোনো মাধ্যম ব্যতীত আল্লাহ তাল্লার সর্বপ্রথম অতুলনীয় অদ্বিতীয় সৃষ্টি তাই হাকিকতে বা প্রকৃত পক্ষে তিনি সৃষ্টির কোনো জিস বা শ্রেণী বা বংশীয় নহে বরং তিনি সৃষ্টির মাঝে আল জিনসুল মুস্তাকিল বা স্বতন্ত্র জাতি বা শ্রেণী সাল্লামের হাকিকত अल्लाह ताला ओ तार हबीब सल्लल्लाहु सल्म बीती तो अन्य कारो जान नहीं दिखे इंगित करती गए आला हज़रत अहमद रज़ा रहमतुल्ला बोलें इस मुस्खली की असल माना तो अल्लाह व रसूल जाने जल्ला व अलैहि वसल्लम आलम में ज़ात रसूल को तो कोई पहुँचानता नहीं हदीस में है या अबा লাম ফিনি হাকিকতান গাইরো রাবি আয় আবু বকর মোজে জেসা মে হাকিকত মে হো মেরে রব কী সাা সলাতুসফাফি নুরিল মুস্তফা এই সৃষ্টির প্রকৃত অর্থ তো একমাত্র মহান আল্লাহ ও রাসুল সাল্লাম জানেন জগতে রাসুল সালসালামের সত্তাকে তো কেহই চিনতে পারেনি হাদিস শরীফে রয়েছে হে আউ বকর আমার হাকিকত সম্পর্কে আমার রব বিদিত্ব কেহই জানে না আল মাওয়াহিবুল্লা দুনিয়া প্রথম খণ্ডের সাতাশ নং পৃষ্ঠায় আল্লামা কাস্তালানি আনী রহমতুল্লাহ হাকিকত ও জিন্স বর্ণনা করতে গিয়ে বলেন ফাহুয়া সাল্ল সাল্লাম আল জিনসুল আলী আলা জামি আজনাসে ওয়াল আবুল আকবর ই জামিল মৌজুদাতে ওয়ান্নাসে অতফর সাল্লাম হলেন সৃষ্টির সকল জিন্স বা শ্রেণীর উপরে আল জিনসুল আলী তথা সু উচ্চ সুমহান শ্রেণী এবং সকল সৃষ্টিও মানুষের বড় পিতা বা প্রধান মূল এরপরে আমি অষ্টাশী নং লিখেছি সুতরাং যে সকল কিতাবে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিনসুল বাসার বলা হয়েছে এর অর্থ হবে আল্লাহ তালা মানুষকে হেদায়তের সুবিধার্থে বিশেষ হিকমতে বাহ্যিক মানবীয় আকৃতিতে আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন কিন্তু জিনসুল বাসারের অর্থ তিনি মানুষ মানবজাতি আমাদের মতো মানুষ জাতিতে তিনি মানুষ মূলত তিনি মানুষ ইত্যাদি অর্থ করা সঠিক হবে না কারণ এ সকল অর্থে রসুল্লা সাল্লা সাল্লামের সম্মানে আঘাত হয় অপরদিকে শাব্দিক ও পারিভাষিক কোনো দিক দিয়েই জিনসে বাসার এর অর্থ মানুষ মানব জাতি জাতিতে মানুষ মূলত মানুষ কখনো হতে পারে না বরং এর সহজ সরল মর্ম হল আল্লাহ তালা রাসুল উল্লা সাল্লামকে জিন বা ফেরস্তার আকৃতিতে দুনিয়াতে প্রেরণ না করে বাহ্যিক মানবীয় আকৃতিতে প্রেরণ করেছেন এরপরে উনানব্বই নং ফিস্টার শেষে এবং নব্বই নং ফিস্টার প্রথমে আমি লিখেছি মোট কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সানে যত স্থানে বাসার জিনসুল বাসার এসেছে তত স্থানে অর্থ হবে তাকে। ফেরস্তা বা জিন জাতি রূপে পৃথিবীতে প্রেরণ করা হয়নি বরং হেদায়াতের সুবিধার্থে বাহ্যিক মানবীয় আকৃতিতে প্রেরণ করা হয়েছে ফলে সকল সৃষ্টির সে মানুষের মর্যাদা সর্বশ্রেষ্ঠ হয়েছে সকল সৃষ্টিরই কিছু না কিছু মর্যাদা রয়েছে এবং এ মর্যাদা লাভের কারণও রয়েছে কিন্তু মানব জাতির মাঝে মর্যাদার যে কারণটি রয়েছে তা অন্য কোনো সৃষ্টির মাঝে নেই তা হল আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নূর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তালা জিন বা ফেরস্তার আকৃতিতে প্রেরণ না করে বাহ্যিক মানবীয় আকৃতিতে প্রেরণ করেছেন তাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সানে। উল্লিখিত অর্থে তিনি জিন্সে বাসার হলে কোনো অসুবিধা নেই আমি দৃঢ়তার সাথে বলতেছি যে আমি মোহাম্মদ গোলামোস্তফা শাহ আমার কিতাবে কোনো স্থানে রাসুল্লাহসাল্লামের সানে জিন্সে বাসারের অর্থ তিনি জাতিতে মানুষ আমাদের মতন মানুষ লিখিনি পক্ষান্তরে নুরুজ্জামান সাহেব তা সঠিক বলে প্রমাণ করতে ব্যর্থ হলে তিনি যে আমার ব্যাপারে মিথ্যাচার করেছেন সে ভুল স্বীকার করে প্রকাশ্য ক্ষমা সে তালার নিকট ক্ষমা ইস্তেকফার করতে হবে আল্লাহ রাবুল আলামিন صحيح تبوذر تي دانكروك دان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا استنابه